মুহূর্তে একটা বড় খবর আমি দর্শকদের বলবো, অবশেষে সাসপেন্ড করা হলো অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। আরেকবার বলবো, অবশেষে সাসপেন্ড করা হলো অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। দুই বিতর্কিত চিকিৎসককে সাসপেন্ড করলো স্বাস্থ্য ভবন, আরজিকর মেডিকেলের। আপনারা জানেন যে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে, যাদের বিরুদ্ধে অভিযোগ বারেবারে এসেছিল ঘটনার দিন, যাদের একেবারে আরজিকর মেডিকেল কলেজে সেই 9 তারিখ দেখা গিয়েছিল এবং যারা সেমিনার হলে ছিলেন কিনা জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। একটা ছবি লালবাজারের তরফে দেওয়া হয়েছিল, আইএমএর তরফে আরেকটা দাবি করা হয়েছিল। এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, এই অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, এই দুই বিতর্কিত চিকিৎসককে সাসপেন্ড করলো স্বাস্থ্য ভবন। এর আগে সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবন সাসপেন্ড করেছিল এবং তারপর বিরূপাক্ষ বিশ্বাস। এই গতকালই আপনারা জানেন বিরূপাক্ষ বিশ্বাসকে একেবারে ডায়মন্ড হারবার যে জেলা রয়েছে তার আওতাধীন কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়। বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে অবশেষে সাসপেন্ড করা হলো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য দেবেন সন্দীপ। দেখো, স্বাস্থ্য দপ্তরের সূত্রে যেটা জানানো হয়েছে যে দুই চিকিৎসক নেতা অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, একজন অভিক দে এসএসকেএম হাসপাতালের তিনি পিজিটি সার্জারি বিভাগের, আর বিরূপাক্ষ বিশ্বাস তাকে বহু বিতর্কের পর তাকে বদলি করা হয়েছিল কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট হিসেবে। এই দুই চিকিৎসককে সাসপেন্ড করা হলো স্বাস্থ্য ভবনের তরফে, সেরকম তাই জানানো হয়েছে। কেন সাসপেনশন, যেটা এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফে ব্যাখ্যা পাওয়া গিয়েছে যে এই দুই বিতর্কিত নেতার বিরুদ্ধে, চিকিৎসকের বিরুদ্ধে এবং চিকিৎসক নেতার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল, যে অভিযোগগুলির মধ্যে অনেক অভিযোগই তারা স্বাস্থ্য দপ্তর তারা আভ্যন্তরীণ তদন্ত করে দেখেছেন যে তার সেই অভিযোগের সারবত্তা রয়েছে এবং সেই কারণেই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এখন সাসপেনশনের অফিসিয়াল লেটার এলে যে কি গ্রাউন্ড দেখানো হয়েছে সেক্ষেত্রে, তবে স্বাস্থ্য ভবনের সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই দুই চিকিৎসক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিভিন্ন সময়, বিভিন্ন যে অভিযোগ উঠেছিল তার সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর তারা তদন্ত করে এবং সেই তদন্তে এদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এদের অভিযোগের সপক্ষে, তাই তাদের দুজনকেই সাসপেন্ড করা হয়েছে, সেরকমটাই স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ সন্দীপ তোমাকে। আমি আরেকবার আপনাদের বলবো, এই মুহূর্তের বড় খবর, বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে অবশেষে তাদের সাসপেন্ড করলো স্বাস্থ্য ভবন। অবশেষে এই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে সাসপেন্ড করলো স্বাস্থ্য ভবন। আপনার রিঅ্যাকশন? সাসপেন্ড করাটা কোনো শাস্তি নয়, ওরা যে অপরাধ করেছে সাসপেন্ড করাটা ওদের কাছে কোনো শাস্তি নয়। ওদের জন্য আমরা বলেছি ওদেরকে তদন্তের আওতায় আনতে হবে, ওদেরকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে ওদের যা শাস্তি জেরা করতে হবে এবং হচ্ছে যে বাকি যা শাস্তি দেবার সেগুলো দিতে হবে, সেটা এক নম্বর। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমি যে কথা বলতে বলতে তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলাম যে মিতার মা বাবা দুজনেই পরিষ্কার করে দিয়েছেন যে এই যে ভিজাল যেটা জোর ওনাদেরকে জোর করে ভিডিওতে যে কথা মিথ্যে কথা বলানো হয়েছিল সেটা কেউ কেউ সামাজিক মাধ্যমে প্রকাশ করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন, তাদের জোর হাত করে কালকে আজকে যা বলে দিয়েছেন তাতে জোর হাতে ক্ষমা চাওয়া উচিত বাংলার মানুষের কাছে, যে আমরা বিভ্রান্ত করবার জন্য কলকাতা পুলিশকে ব্যবহার করে এই ভিডিও তুলেছিলাম এবং কলকাতা পুলিশ ওই ভিডিও তুলেছিল, সেটা কুণাল ঘোষের কাছে কী করে গেছে সেটাও আমরা বুঝতে পারছি না, যে তিনি কী করে এই ভিডিও পেলেন, কলকাতা পুলিশ চাপ দিয়ে ওই ভিডিও তুলেছিল সেটা মিতার মা বাবাও বলেছেন।